আসসালামু আলাইকুম সালাম ভাই আমরা এই বাসায় আসছি আপনি আপনার নাম কি ভাই আমার নাম কামাল আপনি কার কাছে আছেন ভাই ও কামাল ভাই আমরা আসছে আমার এক বন্ধু আছে এখানে মানে ওর নাম হচ্ছে মিজান এই কি দিয়েছো বাদ দাও আর তুমি টেনশন করো না সব কিছু রেডি করা আছে তুমি আগে যাও কত কত জানি করে এসেছে এসব খেলে প্যাক করবে আচ্ছা খাই দিও ঠিক আছে বন্ধু তুই কাপড় এসে शुक्रवार बदले रविवार শোনো এতদিন বাসা থেকে তোমাকে জ্বালিয়েছে এখন অফিসে কইছিলে পুত্রে পুত এমন মাইয়া বিয়া করবি থাকবো না করো খুত খুত তো খুত খালা সামনের দাঁত আমি দাঁত গিয়ে চেক করবো না গিয়ে থাকলে অপেক্ষা করবো তাহলে তো সমাধান হয়ে গেল সবই মানুষের বানাই না মুসলমান গোমধ্যে যদি পরজন্মের নিয়ম থাকতো তাহলে আমি কি চাইতাম জানেন কি অ্যাকচুয়ালি এখনকার বাবা মারা এত বেশি কনসার্ন সন্তানদের প্রতি তারা চায় আসলে সন্তানদেরকে খুব তাড়াতাড়ি সেটেল করতে দ্যাটস ওয়াই তাদের চার ঘন্টা হাঁটবি দিনে চারবার হাঁটবি আর এক নম্বরে একটা জিম আছে জিমে ভর্তি করে দেবো ওখানে যাবি সকাল বিকাল জিম করবি বুঝছিস বাহিক রূপ আসলে খুব একটা ম্যাটার করে না মনটা ম্যাটার করে আপনার রেজাল্ট কিন্তু খুবই ভালো কিন্তু কোথাও চাকরি বাকরি করলে কথা বলে আমার খুব ভালো লেগেছে আপনি খুব মজার মানুষ সত্যি এবং আমি ভীষণ এক্সেপশনাল মানুষ
এক্সেপশনাল। চুপ করে আছো কার তো চিনোস বেটা, শোন আমার না এটা লাগবো। এটা তো আপনার হাতেই আছে। হাতে থাকলে হবে না, এটা আমার বুক পকেটে লাগবে। মানে ভাই? মানে হইতে সে কার্ডটা তোর আন্ডারে আছে, তোর আন্ডার থেকে আমার আন্ডারে আসতে হবে। চলে আমি আপনাকে আগে দিই। কোন ভাই? কোন ভাই? ভাইরে আপনি চিনেন না, আর ভাই আপনার লেগে কি করতেছে না করতেছে কোনো কিছু তো ঠিক নাই, বুঝেন না ভাই আপনার লেগে সবকিছু করতেছে। ভাইটা কে? ভাই আপনার হবু শাশুড়ি কি করে? ভাই আপনার হবু শাশুড়ি তো পার্লারের মালিক। আপনার হবু শাশুড়িও সুন্দর ভাই, আমার ভাবি তো আরো সুন্দর। কেমনে সুন্দর হয়েছে ভাই? এই রূপচর্চার কারণেই তো হয়েছে। আপনি ভাই চায়নাতে বিউটি প্রোডাক্ট গুলা দিতে থাকবেন, দিতে দিতে ভাই ইমপ্রেস হয়ে যাবে। ভাই হ্যাঁ সেটা যেতে পারেন, কিন্তু ভাবি আমি কি প্ল্যান করছি জানেন? আমি ঠিক করেছি আজকে ক্যান্ডেলের ডিনার আমরা বাসায় করব, এই জন্যই তো স্পেশাল খাবার রান্না করছি। তাই? তাহলে তো ভাই খুব সারপ্রাইজ। কি সমস্যা ভাবি? তোমার ঘরের লোক হয়ে গেছে কবে থেকে? ভাবির জন্য আর আমার জন্য একটা চা। আচ্ছা ঠিক আছে স্যার, বলে দিচ্ছি। তোমার কি ডিস্টার্ব করলাম? কেন ডিস্টার্ব করতে যাবে কেন? আমি তো নিনা একটা কাপ চা আর একটু মুড়ি বানিয়ে নিয়ে আসো প্লিজ। আরে আমি এখন কিছু বানাতে টানতে পারবো না, আমি এখন একটা ইম্পর্টেন্ট কাজ করছি। শোনো সানি আসছে। হ্যাঁ তোমার শালা আসছে। হ্যাঁ হ্যাঁ বাবু শোনো শোনো, এই যে দেখো একটা কাজ করো তুমি, একটু বাইরে যাও, বাইরে গিয়ে ওই খাবার। তোমার হাতে রান্না কোনো তুলনা নেই, মার পরে একমাত্র তোমার রান্না খেয়ে আমি